हेलो फ्रेंड्स, हमारे आज के रेसिपी पनीर पराठा। ये पनीर पराठा बनाते हमें की इनग्रेडियंट्स लागे आसन देखे नहीं। एखाने स्वाद मतो लवण रेखे आमचूर पाउडार, एकटू जिरे गुड़ो और अल्प एकटू गरम मसला गुड़ो आछे, आर लंका गुड़ो आछे, धने पता कुचि, काँचा लंका कुचि, पिंज़ कुचि, एटा आछे गमेर आटा, और एकटू लागबे सादा तेल पराठाटा भाजार जोन्नो। और पनीर रेखे और छोट्ट एक टुकड़ो आदा रेखे। प्रथम हमें परोटार डोटा बनानों जो एक मिक्सिंग बोल नहीं निल, मध्य हमें आटाटा दिए देव। एरपर हमें स्वाद मत लवण दिए देव। सादा तेल दिए दीची। दिए ये भालोभावे शुकनो मिक्सड कर। এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আমার ডোটা পুরো মাখা হয়ে গিয়েছে, এখন আমি এর উপর থেকে একটু তেল দিয়ে দেব। এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, এটা আমি 15 মিনিটের মতো রেখে দেব। আমি পনিরটা গ্রেট করে নেব। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি আদাটাও গ্রেট করে নেব। আমি গ্রেট করা পনিরের মধ্যে এক এক করে সব জিনিস দিয়ে দেব। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আমচুর পাউডার, ধনে পাতা কুচি। এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমার পনিরটা ভালো রকম মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এটা এখন ডো থেকে লেচিগুলো কেটে নেব পরোটা বেলার জন্য। এখন আমি এটা বেলে নেব।
আমি একটা ছোট রুটি বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এবার আমি চারদিক দিয়ে সিল করে দেব। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি পরোটাগুলো ফ্রাই করে নেব। প্যান হিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এটা আমি ব্রাশ করে দেব। এখন আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা সুন্দর ফুলে উঠছে। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আমার পনির পরোটাটা এখন পুরোপুরি রেডি। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রান্না নিয়ে।